সবাইকে স্বাগত জানাচ্ছি টোনাটুনি হ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে। আজকের ডিজাইনটা ইজি বাট চমৎকার একটি ডিজাইন। দেখুন আমরা এভাবে পাশাপাশি স্টিচ টানছি। আজকে কিন্তু আমি ডাবল সুতো নিয়েছি। এতটুকু দূরত্ব নিয়ে আমি স্টিচ টানছি। এখন আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। পরবর্তী ধাপে আমরা গ্রিন কালারের সুতো নিয়েছি। গ্রিন কালারও কিন্তু আমরা ডাবল করে নিয়েছি। গ্রিন কালার সুতো দিয়ে আমরা লম্বালম্বি ভাবে পুরো পাতাটা বরাদ করে ফেলবো। চলে আসলাম পরবর্তী ধাপে। দেখুন আমরা সুইটা এখান থেকে তুলেছি। তুলে গ্রিন কালারের সুতোর মাঝখান দিয়ে যে এই প্রথমে যে আমরা এই পিঙ্ক কালার সুতো দিয়ে স্টেচ টেনেছিলাম ওটা নিচ দেখুন সুইটা ওঠাবো। এখন এইভাবে প্রত্যেকটা সুতোর নিচ দিয়ে আমরা একটা করে স্টেচ টানবো বা একটা করে ছোট একটা প্যাচ দিব। আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।
এখন আমরা আরো একটি লাইন দেখিয়ে দিচ্ছি সুইটা যে কর্নার থেকে তুললাম তুলে আগের মতোই এই স্টিচের মাঝখান দিয়ে পিঙ্ক কালারের সুতো নিচ দিয়ে নিচ্ছি প্রত্যেকটা স্টিচের মাঝখান দিয়ে আমি প্রত্যেকটা সুতোর মাঝখান দিয়ে কিন্তু এক একটা স্টিচ উঠছে আপনারা চাইলে এখানে একটা সুতোর জায়গায় দুটো সুতো নিতে পারেন